2021 সালের 8ই ডিসেম্বর আকস্মিক ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে মাদারীপুরের 5 উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে জেলার 20,000 কৃষককে বিনামূল্যে সার, বীজ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হয়। জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকরা রবি শস্য আবাদে নেমে পড়েন। স্থানীয় জাতের পাশাপাশি উন্নত জাতের বাড়ি সরিষা 14, বাড়ি 15, বাড়ি 18, বাড়ি 17, বিনা সরিষা 9, টরি 7 ও রাই সহ বিভিন্ন জাতের সরিষার চাষ করেন। প্রতি বিঘা সরিষা চাষে তাদের খরচ পড়ছে 5 থেকে 7,000 টাকা। বিঘা প্রতি 12 থেকে 13 মন ফলন হওয়ার আশা কৃষকদের। ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই টান দেখে শস্য টানে টানে বুনছি, শস্যটা ভালো আছে, রোগ বালাই কম, দামও ভালো, আশা করছি আমরা লাভবান হব। এবছর জেলায় 13,100 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল, আবাদ হয়েছে 13,468 হেক্টর জমি। আগামীতে আরও বেশি জমিতে সরিষার আবাদ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যাওয়াদের কারণে কিছুটা ক্ষতি হলেও আমাদের কৃষি বিভাগের সহযোগিতায় আমরা প্রণোদনা দিয়েছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তাদের মোটিভেশন দিয়েছি, দেওয়ার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের আবাদ বেশি হয়েছে। তিনি জানালেন, সরিষা ঘরে তোলার আগ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার ফলন ভালো হবে, লাভবান হবেন কৃষক। শামিমা ইসলাম, বৈশাখী সংবাদ।